হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিলেন, তিনি ইদ্রিস আলাইহিস সালামের সাথে ফেরেশতার বন্ধুত্ব। ফেরেশতা আসে, বলল, ও ফেরেশতা, আমি একটু আসমানে ঘুরে দেখতে চাই, আপনি আমাকে নিয়ে যান। ফেরেশতা আসমানে নিয়ে গেল। চতুর্থ আসমানে যাওয়ার পরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম ফেরেশতাকে বললেন, ফেরেশতা, আজরাইলের সাথে আমার একটু কথা বলার দরকার। ওই রাস্তা দিয়ে আজরাইল আলাইহিস সালাম যাচ্ছিলেন, ফেরেশতা তাকে সালাম দিলেন, ওগো মালাকুল মউত, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। বলে, কি কথা? আমার ঘরের পিঠের উপরে দুই পাখার মধ্যে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম বসে আছে। ও আজরাইল, আপনি হযরত ইদ্রিস আলাইহিস সালাম আপনার সাথে কথা বলতে চায়। হযরত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, হাই হাই। বলেন, কি? ইদ্রিস আলাইহিস সালামকে তো আমি তালাশ করতেছি। আচ্ছা বাপ, আপনাকে একটা কথা বলি, কেউ যদি আপনাকে গুলি করে তাহলে আপনি মারা গেলেন, কেউ যদি আপনার হাত কেটে ফেলে নিয়ে চলে যায় তো একটা হাত কেটে গেল, দুই মাস ছয় মাস আপনাকে কষ্ট যন্ত্রণা ভোগ করতে হবে। কিন্তু আপনি যদি বেঈমান হয়ে কবরে চলে যান, ইমান হারা হয়ে কবরে চলে যান, আল্লাহ ডাক দেয়া বলেন, আমার বান্দারা শোনো, কালেমাবিহীন ইমানবিহীন যদি তুমি কবরে আসো, আবাদুন আবাদা, আবাদুন আবাদা, খালিদিন ফিহা, তুমি সেই চিরদিন চিরস্থায়ী জাহান্নামের মধ্যে তোমাকে কাটাইতে হবে। ওই জাহান্নাম থেকে বের হওয়ার আর কোনো রাস্তা নাই। আর কেউ যদি ইমান নিয়ে কবরে যায়, নবীজি বলতেছেন, আর সে শাস্তি পাবে, মার খাবে, কিন্তু একদিন না একদিন সে জান্নাতে যাবে। আল্লাহ আপনাকে কিয়ামতের ময়দানে ডাক দিবে, আমার বান্দারা, সরিষা পরিমাণ, সরিষা পরিমাণ ইমান যার কালবের মধ্যে আছে, তোমরা তাকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। একবার জোরে বলা যাবে, সুবহানাল্লাহ। নবীজি কাঁদবে, আল্লাহ সেজদায় পড়ে কাঁদবে, আল্লাহ ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমি একটা উম্মত ছাড়াও জান্নাতে থাকব না, আল্লাহ আমি একটা উম্মত ছাড়াও জান্নাতে থাকব না। আল্লাহ নবীকে আল্লাহ জান্নাত দিবে, হুজুর যে জান্নাত বলছে আপনি সেটা নেন। নবীজি জান্নাত থেকে বের হয়ে আবার আসবে, আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি জান্নাতে থাকব না, আমার উম্মত সব আমার দিয়ে দাও, আমি উম্মত নিয়ে জান্নাতে চলে যাব। একবার জোরে বলা যাবে, আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাহানি করলেন, কারণ তাদের জবান আর আমাদের জবান এক জবান না, তাদের তাহানিক আর আমাদের তাহানিক এক তাহানিক না, তাদের বরকত আর আমাদের বরকত এক বরকত না। হযরত আলী থুতু মেরে দিয়ে বললেন, যাও, তোমার ছেলে জমানার সবচেয়ে বড় আলেম হবে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলেমদের মধ্যে একজন আলেম হাসান বসরি। কিতাবের মধ্যে এমন কোনো কিতাব নাই যে কিতাবে হাসান বসরির নাম না লেখা আছে। একবার জোরে বলা যাবে, কে মারহাবা। একদিন কুফার এক বসরির বসরার এক মহিলা এসে হাসান বসরির কাছে বলতেছে, হুজুর, আমার মেয়েটা সকালবেলা মারা গেছে, আমি এখন দুপুরবেলা আপনার কাছে আসছি, জোহরের পরে দাফন কাফন করে আমি আসছি, আমার মেয়েটা বড় আদরের মেয়ে ছিল, ও আল্লাহর ওলি, আপনি দয়া করে বলে দেন, আমার মেয়েটা জান্নাতি না জাহান্নামি আমি কি করে বুঝব। মা এসে বলতেছে, হুজুর আপনি বলেন, আমার মেয়ে জান্নাতি না জাহান্নামি? অ্যাটেনশন, ঘটনাটা খুব ইম্পর্টেন্ট। জান্নাতি না জাহান্নামি? হাসান বসরি ডাক দিয়ে বলেন, মা, আপনার মেয়ে সকালবেলা মারা গেছে, আপনি জানাজা দিয়ে কমপ্লিট করে কবরস্থ করে এই জোহরের পরে আপনি আসছেন আমার কাছে জানার জন্য, মেয়ে জান্নাতি না জাহান্নামি? তবে হ্যাঁ, আপনাকে একটা পরামর্শ দিয়ে দেই, আল্লাহ আপনাকেই দেখাই দিবে আপনার মেয়ে জান্নাতি না জাহান্নামি। তবে আপনি বাড়ি চলে যান, রাত্রিবেলা এশার নামাজ পড়ার পরে আপনি অতিরিক্ত চার রাকাত আপনি নফল নামাজ পড়বেন, অতিরিক্ত চার রাকাত নফল নামাজ পড়ে অজু হালতে ওই অবস্থায়, তারপরে প্রথম রাকাতে সুরা ফাতিহার সাথে সুরা তাকাসুর পড়বেন, দ্বিতীয় রাকাতেও তাকাসুর পড়বেন,
তৃতীয় রাকাতেও তাকাসুর পড়বেন, চতুর্থ রাকাতেও আপনি তাকাসুর পড়বেন, চার রাকাত নফল নামাজ পড়বেন সূরা ফাতিহার সাথে সূরা তাকাসুর। আল্লাহুকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির। আল্লাহ কোরআনে বললেন সম্পদ অর্জন করতে যাইয়া মানুষ প্রতিযোগিতায় আমি আল্লাহকে ভুলে গেছে, সম্পদ অর্জন করতে যাইয়া প্রতিযোগিতা করতে যাইয়া মানুষ আমি আল্লাহকে ভুলে গেল, কত সময় ভুলে থাকবে? হাত্তা জুরুতুমুল মাকাবির, কবর পর্যন্ত ভুলে থাকবে, এরপরে আর কোনো সুযোগ নাই। কত সময় কবর পর্যন্ত বলে থাকবে, এরপরে আর সুযোগ নাই। আল্লাহর নবী উম্মতকে বললেন উম্মত তোমরা শিরিক করবে আমি ভয় পাই না। আল্লাহ কোরআনে বলতেছেন হে বান্দা কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলে হাবিব উম্মতকে আপনি জানান আপনার উম্মত আমার বান্দা, সপ্তম আসমান আমি আল্লাহ বানাইছি, সপ্ততবক জমিন আমি আল্লাহ বানাইছি, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গভীর সমুদ্রের নাম প্রশান্ত, এ প্রশান্ত গভীরের সবচেয়ে বেশি সমুদ্রের গভীরতা 36,000 ফিট, ওর নিচে দিয়েও যদি আপনি পালান আল্লাহ ডাক দেয় বলেন হুজুর ফাইন্নাহু মুলাকীকুম, মরণ তার সঙ্গে দেখা দিবে, মরণ তার সঙ্গে মোলাকাত করবে। আপনার বাড়ি যদি আসমান জগতে হয়, কাঁঠাল চুরি করার জন্য ছেলেটাকে থাপ্পড় মারলেন, জুতা চুরি করার জন্য ছেলেটাকে মারলেন, স্কুলে গেল না আপনি মারলেন, কাজে গেল না আপনি তাকে গাইলেন পিটাইলেন, কিন্তু যখন আপনার প্রতিবেশী আপনার একজন বন্ধু তার ছেলে তার মাকে গালি দিল আপনি তাকে পিটাইলেন না, তার ছেলে মার সন্তানটাকে খাবার দেয় না ওষুধ কিনে দেয় না আপনি তার সামাজিকভাবে প্রতিরোধ করলেন না, আল্লাহর কসম করে বলি সমাজ থেকে যদি জুদা করে দেন আলাদা করে দেন, সমাজের লোকজন মিলেমিশে বসবেন, ওই ছেলেকে আমরা ভাত দেব না, ওই ছেলের সাথে উঠা বসা করবো না, ওর সাথে সমাজ কমাজ করবো না, যেই ছেলে তার বাপ মারে খাবার দেয় না, যেই ছেলে তার বাপ মারে খাবার দেয় না, যেই ছেলে নেশা করে ওই নেশাকর ছেলের সাথে আমাদের কোনো সমাজ কমাজ নাই, আমরা আত্মীয়তা করবো না, ওর কাছে মাল বিক্রি করবো না, সমাজ থেকে যদি জুদা করে দিতাম আমার সমাজ ভালো হয়ে যাইতো, কথা কন ঠিক কিনা? বাজান মা এসে বলতেছে ওগো আল্লাহর উলি হাসান বসকি, বলেন আমি কি করব? বলে মা আপনি রাত্রিবেলা এশার নামাজ পড়ার পরে আপনি চার রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়বেন, প্রথম রাকাতে তাকাসুর পড়বেন, দ্বিতীয় রাকাতেও তাকাসুর, তৃতীয় রাকাতেও তাকাসুর, চতুর্থ রাকাতেও তাকাসুর পড়বেন, পড়ার পরে ও মা তসবিখানা হাতে নিয়া আপনি দুরুদ শরীফ পড়তে থাকবেন, দুরুদ শরীফ পড়তে পড়তে আপনি ঘুমায় পড়বেন, ঘুমের মধ্যে আমার আল্লাহ আপনাকে দেখাবে আপনার মেয়েটা জান্নাতি না জাহান্নামি। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়া থেকে আপনার বাবা জান্নাতি না জাহান্নামি সেটা দেখা যাবে, কিন্তু জায়গা মতো আমল করা লাগবে, সূত্র মতো আপনাকে আমল করা লাগবে, সূত্রের বাহিরে গেলে কিন্তু কাজ হবে না রে বাবা, সূত্রের বাহিরে গেলে কোনো কাজ হবে না। হাসান বসরি বলে দিলেন, মহিলা চলে গেল রাত্রিবেলা এশার নামাজ পড়ে তাকাসুর দিয়ে চার রাকাত নফল নামাজ পড়ল, চার রাকাত নফল নামাজ পড়ার পরে হাসান বসরির নিয়ম অনুযায়ী নামাজ আমল করার পরে তসবিখানা হাতে নিয়ে ওই মহিলা দুরুদ শরীফ পড়তে লাগলেন, পড়তে 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 ঘুমিয়ে পড়লেন, স্বপ্নের মধ্যে দেখতেছে তার মেয়েটা জাহান্নামের লেলিহান শিখা আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে। জাহান্নাম কত কঠিন জায়গা বাপরে,
বড় জটিল কঠিন জায়গা। একদিন সহি বুখারীর মধ্যে আসছে, নবীজি হঠাৎ করে বললেন, সাহাবীরা তোমরা কি জানো একটা শব্দ হয়েছে কিসের? সাহাবীরা বলেন, আল্লাহ রসুলহু আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানে। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ 70 বছর আগে একটা পাথর জাহান্নামের উপর থেকে নিক্ষেপ করেছিল ফেরেশতা মালেক, এই পাথরখানা আজকে জাহান্নামের তলদেশে যায় পড়ছে, যার কারণে ওই আওয়াজটা আমি নবী নিস্কানে শুনতে পারলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। জাহান্নাম কত বিরাট, কত কঠিন জায়গা। এখন একটা মাসালা বলে দিয়ে যাই, নবীজি জাহান্নামের নিচে পাথর যে পড়ল, ওর আওয়াজ যদি নবীর কানে লাগে তাহলে আপনারা বলেন আমাদের দুরুদ ও সালামের আওয়াজ আমার নবী শুনে কি শুনে না? খুব মনোযোগ দিয়ে নবীজি দেখে বলেন, সাহাবীরা জাহান্নাম কত কঠিন জানুনি? জাহান্নাম কত কঠিন আরো বলি, জাহান্নামের উপর থেকে একজন মানুষকে ফেলে দিবে ফেরেশতারা, ওই যা মানুষটা পড়তে 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 1 আর 2 বছর পর্যন্ত যাবে না, 70,000 বছর লাগবে জাহান্নামের নিচে যাইতে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বলবেন, হুজুর এই কথায় সুবহানাল্লাহ কেন পড়াইলেন? সুবহানাল্লাহ আশ্চর্য ঘটনা শোনার পরে সুবহানাল্লাহ বলতে হয়। জাহান্নামের উপর থেকে নিচ পর্যন্ত যাবে এটা অনেক বড় আশ্চর্য, 1 আর 2 বছর লাগবে না, 70,000 বছর দরকার। তার মানে বুঝা গেল জাহান্নাম থেকে পলানোর রাস্তা আছে, সুযোগ আছে, কোনো সুযোগ জাহান্নাম থেকে পালানোর মধ্যে কোনো সুযোগ নাই। ও আল্লাহর বান্দা, খুবই মনোযোগ, প্রজাপতির মুসলমান, মাইকের আওয়াজ যত দূর যায়, ও মা বোনেরা ঘরের মধ্যে বসে বুঝতেছেন জান্নাত পেয়ে গেলেন, আমার বাবাজিরা ভাবতেছেন বুঝি জান্নাত পেয়ে গেলাম। না না না, জান্নাত পাইতে হলে জান্নাতের বাগানে আসা লাগবে, জান্নাত পাইতে হলে আল্লাহকে খুশি করা লাগবে। হযরতে আজান বসিয়ে নজি আমল করার পরে মহিলা দেখতেছে তার মেয়েটা কঠিন জাহান্নামের লেলিহান শিখা আগুনের মধ্যে দাও দাও করে জ্বলতেছে, মা তো সহ্য করতে পারে নাই, তাহাজ্জুদ নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়ে হেঁটে হেঁটে হযরত আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহর দরবারে আসছে, হুজুর আপনি আমল দিয়েছিলেন, ওই আমল অনুযায়ী আমি নামাজ পড়লাম, দুরূদ শরীফ পড়লাম, দুরূদ শরীফ এবং নামাজ পড়ার পরে আমি আমার মেয়েটাকে জাহান্নামের মধ্যে পাইছি, আমার মেয়েটা আমাকে দেখে মা মা বলে কাঁদতেছে, হুজুর আমার মেয়েটা জাহান্নামে আমি মা কি করে বরদাস্ত করবো বলেন, হুজুর এমন কি কোনো নিয়ম আইন এমন কি কোনো আমল আছে যে আমলের মাধ্যমে আমার মেয়েটাকে জাহান্নাম থেকে মুক্ত করা যায়? হুজুর এমন কি কোনো আমল আছে যে আমলের মাধ্যমে আমার মেয়েটাকে জাহান্নাম থেকে মুক্ত করা যায়? হাসান বসরি ডাকতে বলেন, মা রে আপনাকে কি করে বুঝাবো, আপনি বাড়ি চলে যান, বেশি বেশি করে আপনার মেয়ের নামে সৎকা দিতে থাকেন, দান করতে থাকেন, দোয়া করতে থাকেন, দেখেন যদি কাজে লাগতে পারে। এই জন্য আল্লাহ বলেন, উদ্উনি আস্তাজিব লাকুম, বান্দারে তোমরা আমার কাছে চাও, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আল্লাহ বলেন যদি আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে দিব, আর যদি না চাও, যদি দোয়া না করো, যদি আমি রব্বি করিমের দরবারে সারেন্ডার না করো, ও আমার বান্দারে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি তোমাকে জাহান্নামের মধ্যে পাঠাবো যদি তুমি আমি আল্লাহর ইবাদতে না আসো, যদি আমি আল্লাহর দোয়ায় না বসো, যদি আমি আল্লাহর জিকিরে তুমি না আসো, যদি আমি আল্লাহর নামাজে না আসো, যদি রোজার মধ্যে না আসো, যদি যাকাতে হজে না আসো, যদি আমি আল্লাহর বিধানে আইনে আমলে আখলাকে না আসো, আমি আল্লাহ সায়াদ কুলু না জাহান্নাম, তোমাকে জাহান্নামে পাঠাই দিব, দাখিরিন বড় অপমান অপদস্থ করে তার মধ্যে প্রবেশ করাই দিব। ও আল্লাহর বান্দা খুব মনোযোগ দিয়ে শোনেন, হাসান বসরি বললেন, মা রে আপনি বাড়ি চলে যান, আপনার মেয়ের জন্য দোয়া করতে থাকেন, আর বেশি বেশি করে সৎকা দিতে থাকেন।
ওই মহিলা বাড়ি চলে গেছে ওই দিন রাত্রিবেলা হাসান বসি রাত্রিবেলা ঘুমিয়ে আছেন স্বপ্নের মধ্যে দেখে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মধ্যে একজন যুবতী জান্নাতের মধ্যে হেঁটে হেঁটে বেড়াচ্ছে হাসান বসি ডাক দে বলে না আল্লাহর বান্দী তুমি জান্নাতের মধ্যে করো কি কোন আমলের বিনিময়ে তুমি জান্নাত পাইছো মেয়েটা ডাক দে বলল হুজুর আপনি কি আমাকে চিনেন নাই আমি সেই মেয়েটা যেই মেয়েটার মা আপনার কাছে আমার জাহান্নামের ব্যাপারে গিয়েছিল আমাকে দেখার জন্য গিয়েছিল আমি গতকালকেও জাহান্নামে ছিলাম আল্লাহ ক্ষমা করে দি আজকে আমারে আল্লাহ জান্নাতি বানাই দিছে না একসাথে জোরে বলেন আল্লাহু আকবার যুবতী মেয়েটি ডাক দিয়ে বলে হুজুর আমি জান্নাতি হইছি একটা মাত্র কারণে শুধু আমি না আমাকে যে গোরস্থানের মধ্যে বসরার যে গোরস্থানের মধ্যে আমাকে রাখা হয়েছিল ওই গোরস্থানের মধ্যে একজন আর দুইজন মানুষ নাই ওই গোরস্থানে মুর্দা ছিল সত্তর হাজার কবর ছিল এই বসরার এই গোরস্থানে তাহলে বুঝতেই পারছেন কত পুরাতন গোরস্থান সত্তর হাজার মাইয়াত ছিল এই গোরস্থানের মধ্যে হুজুর আল্লাহ মাফ করে দিয়েছে আমাকে শুধু একা না সত্তর হাজার গোরস্থানবাসী সবাইকে আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানাই দিছে না আস্তে হয়েছে না জোরে বলে আর জোরে এখানে বাবা মা কেউ না কেউ মারা গেছে একটু হাতুসা করবেন বাবা মা কেউ না কেউ মারা গেছে অর্থাৎ বাবা আছে মা নাই মা আছে বাবা নাই অথবা বাবা মা কেউ নাই তাহলে বোঝা গেল অধিকাংশ লোকের বাবা মা কেউ না কেউ মারা গেছে ঠিক কিনা বাবা মা কেউ না কেউ মারা গেছে এখন যদি বলি দাদা দাদি নানা নানি বলেন তাহলে এখানে সবাই 99% হাত উঠে যাবে ও মুসলমান আজকের মাহফিলে আপনারা বসে আছেন জানেন না ওই গোরস্থান থেকে দাদা দাদি বাবা মারা অনেক বড় খুশি বলে হুজুর কেমন করে খুশি হয় আপনার একটা ছোট্ট ছেলে বাড়ির মধ্যে আছে ছোট্ট মেয়েটা বাড়িতে আপনি বাড়ি বাহির থেকে বাজার থেকে বাড়িতে আসবেন আসার সময় মাত্র 2 টাকার চকলেট 5 টাকার ললিপপ 10 টাকার বিস্কিট এগুলি পকেটে করে আপনি নিয়ে আসেন নিয়ে আসার পরে মেয়েটা দৌড়ে আসছে বাবা বাবা করে ডাক দিল আপনি কোলের মধ্যে সোমা খাইয়া আপনি একটা ললিপপ বের করে দিলেন যখন ললিপপটা পাইছে মনে হয় মেয়েটা আকাশের চাঁদ পেয়ে গেল বিরাট বড় খুশি হয়ে গেছে এ বাজার আমরার মা কবরে চলে গেল মাকে তো আর টাকা দেওয়ার কোনো সুযোগ নাই ঈদের নতুন কাপড় দেওয়ার সুযোগ নাই আমাদের মাকে তো আর ফল ফ্রুট খাওয়ানোর সুযোগ নাই আব্বাজানকে ভালো গরুর গোশত খাওয়ানোর সুযোগ নাই দামি ইলিশ মাছ খাওয়ানোর আর সুযোগ নাই বলবেন হুজুর তাহলে কি উপায় আছে এই যে আজকে মাহফিল হলো দোয়া হবে আজকের সমস্ত গোরস্থান কবরওয়ালারা ঈদের চাইতেও বেশি আনন্দ হয়ে এরা দোয়া করে দেখ আমার আব্দুল আলিম মাহফিলে গেছে আমার জন্য আজকে দোয়া করবে কিন্তু অনেক আব্দুল আলিম ঘরের মধ্যে ঘুমাই রয়েছে বাবার কথা মনে নাই তার মানে বোঝা গেল ওরাই হলো অকৃতজ্ঞ বেঈমান কথা কম ঠিক কিনা সোজা বাংলা বাকি ঝুঁকি আমার কাছে অকৃতজ্ঞ বেঈমান যে সন্তান বাবা মার জন্য দোয়া করলেন এটা অকৃতজ্ঞ বেঈমান অকৃতজ্ঞ হযরত হাসান বসরিকে বললেন হে নারী বলো কোন আমলের বিনিময়ে আল্লাহ তোমাকে মাফ করছে বলে হুজুর ওই গোরস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর ওলি যাইতেছিলেন তিনি দুরুদ শরীফ পড়ে আমাদের সবার জন্য দোয়া করেছিলেন নবীর দুরুদের কারণে আমার আল্লাহ আমাদের 70,000 গোরস্থানের কবরওয়ালাদেরকে মাফ করে দিছে না সুবহানাল্লাহ যদি আস্তে কর তাহলে বুঝবো আল্লাহ রসুলের সাথে দুশ্মনী আছে একসাথে জোরে বলেন আমলের নাম কি দুরুদ শরীফ কি নাম খালি পড়বার তো চান না খালি বেদাতের ভয় দেখায় এগুলি বাদ দেন এগুলি বাদ দেন এই বেদাতের ভয় ডর এগুলি বাদ দেন পড়বেন 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 দুরুদ শরীফ এক দুরুদের 70,000 গোরস্থানের কবরওয়ালাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতি বানিয়েছে হায় একসাথে বলেন আল্লাহু আকবার
আমরা সেই নবীর উম্মত যেই নবীর দুরুদে কোটি কোটি উম্মতের গুনাহ মাফ হয় সুবহানাল্লাহ নবী তো আরো পরের কথা নবীর দুরুদের কারণে মাফ হয় আরো পরের কথা রাসূল আল্লাহর নবী আরো ঊর্ধের কথা নবীর দুরুদের কারণে মাফ হয় সে নবীর দুরুদের কথা বলতিছি সাবধান বন্ধ করবেন না কখনো এটা চালু রাখবেন চালু রেখে দিবেন কখনো ভুলবেন না এটা যে যাই বলুক সাতার বলা দিয়ে বেহেশত হয় না বা ফতোয়া দিয়ে আল্লাহ পাওয়া যায় না আল্লাহ পাইতে হলে সারেন্ডার করা লাগে এ মাসালা মাসাল দিয়ে গুতাগুতি করে নবী পাওয়া যায় না নবী পাইতে হলে আপনাকে আশিক হইতে হবে এই কথা বলেন ঠিক কি না নবীর কদমের গোলাম হতে হবে গোলাম ওয়াসাল কারনি ধনী ছিল না পয়সাওয়ালা ছিল না ছাগল চড়াই তো ছাগল কর্ণের অধিক মানুষ তাকে চিনতই না দুই একবার জন চিনতুতা বলতে একটা পাগল জাতীয় লোক এটা বলতে যে পাগল জাতীয় লোক ঝোরে জঙ্গলে ছাগল নিয়ে ঘুরে বেড়ায় পোশাক ছিল জীর্ণ শীর্ণ কোন রকম একটু আসবাবপত্র লাঠি সম্বল একটা মা ছিল অন্ধ চোখে দেখত না জোরে গেল মাকে কাঁধে করে নিয়ে যেত পাহাড় গেল মাকে কাঁধে করে নিয়ে যেত মরুতে গেল মাকে কাঁধে করে নিয়ে যেত নিজে রান্না করে অন্ধ মাকে খাওয়াইতো মাকে গোসল করাইতো চুল আশ্রয় দিত কাপড় ধুয়ে দিত কাঁধে করে মাকে নিয়ে ঘুরে বেড়াইতো মায়ের কারণে রসুলের দর্শে বসে জীবন একটা হাদিস শোনার সুযোগ তার হয় নাই কিন্তু সহিহ মুসলিমের কিতাবু ফাজাইল ওয়া সাহাবীন নবী বাবু মান ফাদাইল মানাকিবে বাবু ফাদাইল ওয়াসাল কারনি এই বাবের ভিতরে ইমাম মুসলিম হাদিস লিখছে নবী বলেন ওমর যদি কোনোদিন আমার ওয়াসাল কারনিকে পাও তো আমার ওয়াসাল কারনির কাছ থেকে তুমি ওমরের ক্ষমার জন্য দোয়া চেয়ে নিও কারণ আমার ওয়াজ দোয়া করতে দেরি হবে আল্লাহর কাছে কবুল হতে দেরি হবে মা কি জিনিস বুঝে নেবে এই জন্য বলতেছি কেউ যদি বাপ মাকে গালি দেয় খাবার না দেয় বুঝবেন পায় বাথরুমের পায়খানা যেমন নিকৃষ্ট দুর্গন্ধ ওকে ওরকম পায়খানার মতো মনে করবে ওটা ল্যাট্রিন ওর সমাজ থেকে আলাদা করে দেবেন ওর সাথে আত্মীয়তা উঠা বসা লেনদেন বন্ধ করে দিবেন বুঝবেন ওটা সমাজের কীট নিকৃষ্ট হাওয়ান কুকুরের চেয়েতেও নিকৃষ্ট শিয়াল কুত্তা সেইতেও খারাপ এর চেয়েতে ভালো শব্দ আমার কাছে নেই মোতারাম উপস্থিতি খুব মনোযোগ দিয়ে এগুলি সামাজিক ব্যাধি দিন দিন বাড়তেছে এগুলি কমাইতে হয় মনোযোগ দিয়ে বুয়াসাল কারণ আল্লাহ নবী আরো বললেন ওমর ওয়াসাল কান্নির কাছ থেকে আমার গুনাগার উম্মতের জন্য ক্ষমা চেয়ে নিও আল্লাহু আকবার বলবে আমার গুনাগার উম্মতের জন্য ওয়াসাল কান্নির কাছ থেকে ক্ষমা চাওয়ার দোয়া চেয়ে নিও আমার ওয়াসাল কান্নি আমার গুনাগার উম্মতের জন্য দোয়া করতে দেরি হবে বনু মুদার ও তামিম গোত্রে যে পরিমাণে ছাগল আছে ছাগলের যে পশম আছে এই পশম তুল্য গুনাগার উম্মতকে আল্লাহ জান্নাতে পাঠাই দেবে না আর একটু জোরে বলবেন আল্লাহু আকবার কোন কারণে মায়ের সেবা করার জন্য মার খেদমতের জন্য অথচ আল্লাহ নবীর দর্শে বসে কোনো যে একটা হাদিসে শুনে একটা আয়াতও কোনোদিন শুনে নেই একটা মাসালাও কোনোদিন শুনে কন্যের ইয়ামানের মানুষটাকে চিনত না মানুষ বলতে একটা পাগল জাতীয় লোক আছে নাম ওয়াইস তাকে কেউ চিনত না কিন্তু রসুলের দরবারে তার খবর ছিল আল্লাহ আকবার আল্লাহ আকবার এই জন্য বুঝে যেত দিন বুঝে বাড়ি পর্যন্ত নিয়ে যেত হা প্রিয় নবীর উম্মত ওসি সাহেব আমাকে একটা ওয়াজের কথা বলেছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর জীবন হ্যাঁ আমি হযরত বেলালের জীবন থেকে আপনাদেরকে একটু শোনাবো এই দিন আমরা পেয়েছি আজ মাহফিল শেষ আমাদের জন্য আজ তাবারক হবে মাহফিল শেষে তাবারক হবে ওসি সাহেব মাহফিল করলেন এখানে কি চমৎকার খুব মনোযোগ দিয়েন প্যান্ডেল করলেন বৃষ্টি আসতে পারে চিন্তায় তিনি আগেই ব্যবস্থা নিয়ে ত্রিফলার ব্যবস্থা করলেন সুন্দর করে মঞ্চ তৈরি করলেন আমার জন্য মাইক আনলেন আপনাদেরকে দাওয়াত করলেন এবার আপনাদের জন্য মেহমানদের জন্য তিনি তাবারকের ব্যবস্থাও করলেন
আপনারা যাতে শিখ না কে এক মনে কষ্ট নিয়ে চলে না যান, আল্লাহর বান্দাদের জন্য একটু মেহমানদারি, আপনি মেজবান ওসি সাহেব, আপনারা মেহমান, মেহমানের যাতে কদর কম না হয় সেজন্য মেহমানদারি করলেন, খুব মনোযোগ দিয়েন। কিন্তু নবীর সাহাবীরা যেদিন কালেমা পড়েছিল সেদিন এইরকম কোন সুন্দর বন্দোবস্ত ছিল না। আহা, তাদের কত কঠিন কষ্টের দিন ছিল, কালেমা নামটা নিলেই তাদের উপর অত্যাচারের স্টিম রুলার চলে আসত। তার ভিতরে অন্যতম নবীজির সোয়ালক্ষ সাহাবি ছিলেন, সোয়ালক্ষ সাহাবির মধ্যে সবচেয়ে বেশি যিনি দিনের জন্য মার খেয়েছেন, দীর্ঘ সময় যিনি কষ্ট করেছেন, তিনি হযরতে বেলাল। তিনি ছিলেন একজন কীতদাস, আগে সমাজে কীতদাসের কোনো মূল্য ছিল না, তাদেরকে টাকা দিয়ে মানুষ বাজার ঘাট থেকে কিনে নিয়ে আসত। একজন কীতদাস সারা জীবন গোলামি করা লাগত, সারা জীবন সে হাড় ভাঙনি খাটা কাটত, কীতদাসের কোনো সম্মান সমাজের মধ্যে ছিল না। হযরত বেলাল ছিলেন কীতদাস, কিন্তু নবীজি যখন কালেমার দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দেওয়ার পরে আল্লাহর নবীজির এই কালেমার দাওয়াত শোনার পরে নবীজির সুন্দর চেহারা দেখে, আদর্শ দেখে বেলাল কালেমা পড়ে ফেললেন। কিন্তু কালেমা তো পড়লেন, অত্যাচারের স্টিম রুলার বেলালের মাথায় চেপে বসল। একে তো ছিল কীতদাস, তারপরও খুব গরিব মানুষ, এরপরও সে ইথিওপিয়ান, বর্তমান ইথিওপিয়া, কেনিয়া, এই অঞ্চলের মানুষ, কেনিয়াকে বর্তমান, আগের ইথিওপিয়াকে কেনিয়া বলা হতো, কেনিয়া এবং এই অঞ্চল সহ ঘানা, এই অঞ্চলটাকে আগে ইথিওপিয়া বলা হতো, আফ্রিকার এই অঞ্চলটাকে আগে ইথিওপিয়া বলা হতো। এই কেনিয়া, ইথিওপিয়া, ঘানা, এই সমস্ত অঞ্চলের মানুষ নিগ্র, কালো। আহা, হযরত বেলাল এই অঞ্চলের মানুষ ছিলেন, কীতদাস হয়ে তিনি আসছেন, আজকে তিনি কীতদাস। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, বেলাল রাদিয়াল্লাহু আনহুর মনিব ছিল উমাইয়া বিন খালফ, বড় দুর্দর্শ ছিল, বড় ডাকাত ছিল এবং খুব শক্ত মনের অধিকারী ব্যক্তি ছিল। হযরত বেলালকে বললেন, বেলাল কালেমা সারবি না জীবন দিবি? বেলাল ডাক দে বলল, মনিবরে জীবনের সব কিছু দিয়ে দিতে পারি কিন্তু ঈমান আমি দেব না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আচ্ছা বাপ, আপনাকে একটা কথা বলি, কেউ যদি আপনাকে গুলি করে তাহলে আপনি মারা গেলেন, কেউ যদি আপনার হাত কেটে ফেলে নিয়ে চলে যায় তো একটা হাত কেটে গেল, দুই মাস ছয় মাস আপনাকে কষ্ট যন্ত্রণা ভোগ করতে হবে। কিন্তু আপনি যদি বেঈমান হয়ে কবরে চলে যান, ঈমান হারা হয়ে কবরে চলে যান, আল্লাহ ডাক দেয় বলেন, আমার বান্দারা শোনো, কালেমাবিহীন, ঈমানবিহীন যদি তুমি কবরে আসো, আবাদুন আবাদা, আবাদুন আবাদা, খালিদিন ফিহা, তুমি সেই চিরদিন চিরস্থায়ী জাহান্নামের মধ্যে তোমাকে কাটাইতে হবে, ওই জাহান্নাম থেকে বের হওয়ার আর কোনো রাস্তা নাই। আর কেউ যদি ঈমান নিয়ে কবরে যায়, নবীজি বলতেছেন, আর সে শাস্তি পাবে, মার খাবে, কিন্তু একদিন না একদিন সে জান্নাতে যাবে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডাক দিবে, আমার বান্দারা সরিষা পরিমাণ, সরিষা পরিমাণ ঈমান যার কালবের মধ্যে আছে, তোমরা তাকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? নবীজি কাঁদবে, আল্লাহ সেজদায় পড়ে কাঁদবে, আল্লাহ ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমি একটা উম্মত ছাড়াও জান্নাতে থাকব না, আল্লাহ আমি একটা উম্মত ছাড়াও জান্নাতে থাকব না। আল্লাহর নবীকে আল্লাহ জান্নাত দিবে, হুজুর যে জান্নাত মনসে আপনি সেটা নেন, নবীজি জান্নাত থেকে বের হয়ে আবার আসবে, আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি জান্নাতে থাকব না, আমার উম্মত সব আমার দিয়ে দাও, আমি উম্মত নিয়ে জান্নাতে চলে যাব। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার, বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? তাহলে ভালোবাসলে নবীকে বাসা লাগবে, গুলামি করলে নবীর গুলামি করা লাগবে, বাপ কথা কন ঠিক কিনা? তোরাকে যাবি নবীর নৌকাতে আয়, তোরাকে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাঠি রই নৌকা খানি, রূপকাঠি রই নৌকা খানি,
নাহি ডুবার ভয় তোরাকে যাবি নবীর নৌকাতে আয় নবী না মানে যারা মহাহেদ কাফের তারা এ দুনিয়া নবীজি ডাক দিবি আর হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার আমি নবী জান্নাতে থাকব না আমার একটা উম্মত জাহান্নামে থাকলে আল্লাহ বলবো হুজুর আপনি যান জাহান্নাম থেকে বেছে বেছে ঘুরে ঘুরে দেখে দেখে আপনার উম্মত বেছে বেছে নিয়ে আসে আল্লাহর নবী জাহান্নাম থেকে বেছে 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 জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে নবীজি জাহান্নামে যাওয়ার পরে দেখবে একজন জাহান্নামী একবারে জাহান্নামের নিচে একটা পাথরের নিচে পড়ে লাল হয়ে গেছে কাঁদতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে ডাকতেছে ওই জাহান্নামীর উপরে পাথর পড়ে আছে আপনারা জানেন পাথরের আগুন কিন্তু খুব ভয়াবহ আগুন পাথরের আগুন খুব ভয়াবহ আগুন জাহান্নামের খড়ি হবে পাথর আর মানুষ আবার বলি আপনাদেরকে জাহান্নামের ইন্ধন জাহান্নামের লাকড়ি পাথর আর মানুষ হবে আপনি একটা পাথরকে আগুনের মধ্যে পুরান পোড়ানোর পরে পাথরটা রেখে দেন এই পাথরটা ঠান্ডা হতে সময় লাগবে আপনি একটা লোহাকে আগুনের মধ্যে পোড়ান ওই লোহাটাও রেখে দেন দেখবেন লোহা ঠান্ডা হয়ে যাবে কিন্তু পাথরও ঠান্ডা হয় না এই পাথরের নিচে পড়ে থাকবে জাহান্নামের বিরাট বড় পাথর বাংলাদেশের সুরকিলার কি আর আপনার ট্রেন লাইনের পাথর না বিরাট বড় পাথরের নিচে পড়ে থাকবে সেই বান্দা ডাকতে থাকবে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী যায় দেখবে উম্মত লাল হয়ে গেছে আগুনে পড়ে সত্তর গজ পর্যন্ত থাকবে শুধু চামড়া জাহান্নামীদের চামড়া থাকবে সত্তর গজ পর্যন্ত কত বড় ভয়াবহ চামড়া হবে সত্তর গজ মোটা থাকবে শুধু চামড়া আল্লাহ আল্লাহ বড় কঠিন জাহান্নামী একবারে লাল হয়ে গেছে আগুনের মতো কোটি কোটি লক্ষ লক্ষ বছর জাহান্নামের ভিতরে এইভাবে কাঁদতে থাকবে আল্লাহর নবী থেকে টান দিয়ে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতের ভিতরে তাসনিম নদীর পানি দিয়া গোসল করানোর সঙ্গে সঙ্গে ওই জাহান্নামী ব্যক্তিটার চেহারা পূর্ণিমা রজনীর মতো উজ্জ্বল হয়ে যাবে একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ ও বাজার নবী ছাড়া উপায় নাই নবী ছাড়া উপায় নাই এই জন্য কাজী নজরুল কত চমৎকার লিখেছেন শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে পথ না ভুলি তাই তো দিলে পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খুদা তোমার মেহের বাণী কার কার জোরে বলেন কার বলেন না আল্লাহ তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র স্বজন খুদা পেলে অন্য যুগাও মানি চাই না মানি খুদা তোমার মেঘের বাণী সুন্দর ফুল সুন্দর ফল বলেন না সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেঘের বাণী খুদা তোমার মেঘের বাণী আবাজান মুসলমান কালেমার জন্য সাহাবীরা কত কষ্ট করেছিল বেলালের কথা বলছিলাম হযরত বেলাল উমাইয়া তাকে মারতে লাগলো কালেমা সারবি বলে না তাহলে মারার ধরন কি ছিল আমি আপনাদেরকে বলি মারার ধরনটা কত বড় ভয়াবহ ছিল গলার মধ্যে রশি পেঁচিয়ে ছেলেদেরকে দিয়ে দেওয়া হতো মক্কায় যারা গেছেন হজে যারা গেছেন
বাদান কি হজে গেছিলেন না? আচ্ছা ঠিক আছে, ডাক্তার সাহেব হজে গেছেন। জানেন ওই সৌদি আরবের মরুর পথগুলি পাথুরি রাস্তা কত বড় ভয়াবহ। বাংলাদেশের 41°-40°C তাপমাত্রায় আমাদের দেশের ওই যে রাস্তার পিচ পর্যন্ত গলে গেছে এই বছর, আপনারা খবরে দেখেছেন পিচ পর্যন্ত ঢাকায় গলে গেছে 41°C মাত্র এই 10-12 দিনের গরমে। সৌদি আরবে 2-3 মাস পর্যন্ত গরম পড়ে, কি পরিমাণে গরম, 50-55°C পর্যন্ত ডিগ্রি তাপমাত্রা চলে যায়। এই প্রচন্ড গরমে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু গলার মধ্যে রশি বেঁধে মক্কার ছেলেরা তাকে মক্কার অলিগলি দিয়ে টানত, প্রচন্ড ওই গরম আর পাথুরি রাস্তায় বেলালের পিঠের চামড়া উঠে যাইত, শরীরের চামড়া উঠে যাইত, ওই চামড়া উঠে যাওয়ার পরে ঘা হইত, ওই ঘায়ের মধ্যে তাকে চাবুক দিয়ে পিঠানো হতো, চাবুকের আঘাতে ফিনকি মেরে মেরে রক্ত পড়ত, বেলাল হাত হাত বলে কাঁদতে, মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যাইত, আবার হুশ আসত, আবার বেলালকে ওইভাবে মারা হতো, একবারে মেরেও ফেলতো না, জানে বাসায়ও রাখতো না, খাবার কোনো রকম দিত, এইভাবে মারতে থাকতো। এরপরে মরুভূমির মধ্যে তাকে নিয়ে যাইত, মরুভূমির মধ্যে নিয়ে বালুর মধ্যে শুয়াইয়া হাত পা গুলি বেঁধে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলার মুখে ওইভাবে মরুভূমির মধ্যে রেখে আসত। প্রচণ্ড গরমে লু হাওয়া বেলালের শরীর ঝলসে যে অজ্ঞান হয়ে পড়ে থাকতো বেলাল। আহাদ আহাদ আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক বলে বেলাল কান্দত। বেলালের কান্নায় সেদিন আকাশ পাতাল ভারী হয়েছে, কিন্তু মক্কার একজন মানুষ এসে বলে নাই, তোমরা এই লোকটাকে এইভাবে কেন মারো, তোমরা এই লোকটাকে ছেড়ে দাও, তোমরা জুলুম করতেছ। একটা লোক তাদেরকে এই কথা বলতে পারতো না, কারণ তারা শাসক শ্রেণী, তারা ওই মক্কার লিডার ছিল, তারা বড় জুলুমবাজ ছিল, হযরত বেলালকে এইভাবে মারত। এক আর 2 দিন না, বছরের পর বছর ধরে, মাসের পর মাস ধরে এইভাবে অত্যাচারের স্টিম রোলার চলত। তারপর মনিব বলতো বেলাল কালেমা সারবি, বেলালের একটাই কথা মনিব, জীবনের সবটুকু দিয়ে দিব, ইমান দেব না, কালেমা দেব না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার, কালেমা দিব না, ইমান দেব না। আজকে আমাদের ইমান এত দুর্বল হয়ে গেল, ইমান দুর্বল, অন্যের জমিন দখল করার চিন্তা করি, ইমান এতই দুর্বল, আলঠালাঠালি করি, ইমান এতই দুর্বল, চাষা ভাতিজার সম্পদ মেরে খাওয়ার চিন্তা করে, ইমান এতই দুর্বল, ভাতিজা চাষার মাথার মধ্যে বাড়ি দেয়, ইমান এতই দুর্বল, ভাই তার বোনের জমি মেরে খাওয়ার চিন্তা করে, ইমান এত হবে গ্রামের, দেখেন তো পিঠে চামড়া চলে গেছে, দিনের পর দিন মার খেয়েছে, তারপরও কালেমা ছেড়ে দেয় নাই। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আর আমাদের জন্য খিচুড়ি বিরিয়ানি তারপর প্যান্ডেল, এত কিছু করার পর আমরা মাহফিল আসতে চাই না, তাহলে কি ইমান তাদের আর কি ইমান আমাদের? এই জন্য আল্লাহ তাদের ব্যাপারে বলছে আমিনু ইমান আনো কামা আমানান নাস, আমার নবীর সাহাবীরা যেইভাবে ইমান আনছে তোমরা সেইভাবে ইমান আনো, বেলাল যেইভাবে ইমান এনেছে তোমরা সেইভাবে ইমান আনো, সেইভাবে ইমান আনো, সেইভাবে ইমান আনো। আর সেই ইমানের জন্য বেলালের কি দাম হয়েছিল দেখেন। আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ, বেলালের অত্যাচার আর সহ্য করা যায় না, হুজুর অনুমতি দিলে ওকে কিনে নিয়ে আসবো। বলে যাও তাকে কি তো দাস থেকে মুক্ত করো। তৎকালীন জমানায় 40,000 দেরহাম দিয়ে আবু বকর সিদ্দিক তাকে গোলামির থেকে কিনে এনে তাকে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন। একসাথে বলা যাবে মারহাবা। 40,000 দিরহাম দিয়ে, কোনো কোনো বর্ণনায় কম বেশি থাকতে পারে, 40,000 দিরহাম, 40,000 টাকা তৎকালীন জমানায়, বর্তমানে কত কোটি হবে হিসাব করে দেখেন। এই টাকা দিয়ে বেলালকে মুক্ত করে এনে আজাদ করে দিল। হিজরত করে আল্লাহর নবী চলে গেলেন মদিনা। মদিনা যাওয়ার পরে যখন আজানের প্রবর্তন হলো, নবীজি ডাক দিলেন বেলাল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বেলাল তুমি আজান শিখে নাও, আজকে থেকে তুমি নবীর মসজিদের মুয়াজ্জিন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের দাম কত জানেননি? আল্লাহর নবী বলেন উম্মতরে বিনা বেতনে, বিনা বেতনে
যেই মুয়াজ্জিন আযান দিবে কিয়ামতের ময়দানে সবার মাথার উপরে তার মাথা দেখা যাবে। আস্তে হলো কেন আরো জোরে? মাহশরের মাঠে সবার মাথার উপরে তার মাথা দেখা যাবে বিনা বেতনে। আমার জীবনে নসিব হয়েছে দীর্ঘ এক যুগ আমি আযান দিয়েছি, এক পয়সাও নিছি এক যুগ আমি আযান দিয়েছি, এক যুগ বুঝেন 12 বছর আমার গ্রামের মসজিদে আমি নিজে আযান দিয়েছি, নসিবটা আমার হয়েছে স্টুডেন্ট লাইফ। ছোট কাল থেকে আমি মসজিদ মুখী ছিলাম, আযান দিতাম, মসজিদ পরিষ্কার করতাম, খাদিমুল মসজিদ ছিল, আর কণ্ঠ ভালো ছিল, গজল গাইতাম, আযান দিতাম, সবাই পছন্দ করছে, বিনা বেতন দিয়েছি। আমার এক চাষা ছিল ইয়াসিন মোল্লা, আল্লাহ বেহেস্ত নসিব করে উনি আযান দিতেন বিনা বেতনে, একটা পয়সাও নিতেন না, দুইজনে ভাগাভাগি করে দিতাম। বুড়া মানুষ তো ঘড়ি টড়ি চিনত না, আশেপাশে আযান হইলে দৌড়ে এসে আযান দিত, তা আমি অপেক্ষা করতাম চাষা আসবে। আল্লাহ আকবার, এই না আগে তো লাঙ্গল দিয়ে জমি চষ্ট, গরু দিয়ে লাঙ্গল দিয়ে, এখন তো আধুনিক হয়েছে, তো চাষা মাঠে গরু দিয়ে লাঙ্গল চষতে গেলে ওই অন্য কোথাও আযানের শব্দ শুনলে দৌড় দিছে, গরু টরু ফেলাই দিয়ে দৌড় দিছে, কই গরু যাইব না যাবো শিখতে নেই, গরু ফালাইয়া লাঙ্গল জুমাল ফালাইয়া শাসায় দৌড় দিছে। আমি দেখতাম রাস্তায় চাইয়ে থাকতাম, আমি জানি যে শাসা দৌড় দিবে, আজান দিয়ে ফেললে মন খারাপ করবে, আমি চাইয়ে থাকতাম, ওই দূর থেকে বলতো বাবা আমি আসতেছি, দাঁড়া 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 দাঁড়া, আইসিয়া খুব তাড়াতাড়ি আমি আবার ওই বদনা দিয়ে অজুর পানি রেডি রাখতাম, অজু সারা আবার আজান দিত না। আমাদের দেশে অনেকে তো অজু সারাই মেরে দেয়, অজু সারা আজান দিত না। আমি রাজবাড়ি গেছি এক মাহফিলে, এক মুসল্লি উঠে দাঁড়ায় হুজুর মাসালা দেন, কি মাসালা, কামরার মুয়াজ্জিন খেতার ভিতরে হুয়ে হুয়ে ফজরে আজান দিচ্ছে, হ্যাঁ আজান কি হইব, আমি সর্বনাশ, আমি হাসতে হাসতে পাসি না, জোরে মুয়াজ্জিন মুয়াজ্জিনের পাশে বসে দিচ্ছে। আমি কি ব্যাপার হুজুর, হুজুর কি করবো, কন ঠান্ডার ডরে একটা মুসল্লি ফজরে রক্তে নামাজে আসে না। আমি চিন্তা করলাম আমার রুটে লাভ কি, মাইক আমি কাছেই রাখছিলাম, যা করে খুদে হইব ভাই মারছি, তো 10 দিন চোরের একদিন গেরাস্তের, তো তো পরে শেষে একজন মুসল্লি এই খুব বুড়া মানুষ এই কাঁথা কম্বল ফেঁসাইয়া কাঁপতি 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 সে গেছে, যাওয়ার পরে এখন যাই দেখে আজা নয় কিন্তু হুজুর নাই, কিরে ভালো করে চাই দেখে যে হুজুর খেতার ভিতরে শুয়েই মারতেছে। আমার কে হুজুর আজান কি হয়েছে, আমি বললাম জীবনে তো ফরজ নামাজের কাজার অধ্যায় পড়ছি, আজানের কাজার অধ্যায় তো পড়ি নাই, করে দিই তো যা দিয়ে ফেলছে এটির আর কোনো কাজা টাজা নাই। আমি বললাম হুজুর এই কাম করে না, হুজুর মুসল্লিগের ওয়াদা করেন এরা যেন নামাজ পড়তে আসে, তো যাই হোক এই অবস্থাও আছে। আমি দিন হাসতে হাসতে পাসি না, জোরে জ্বালা, কোন জ্বালা পড়ছি, জ্বালার শেষ নেই, তো খুব মনোযোগ দিয়ে, তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিন ছিলেন, আজান দিতেন তিনি সারা জীবন আজান দিতেন। আহা সে আজানের কি ফুয়জুত ছিল, ফুয়জুতি আলাদা। হযরত বেলাল প্রত্যেক উক্ত আজান মসজিদে নববীতে দেওয়ার পরে নবীজি নামাজে আসতেন, কি চমৎকার, কি মধুর আজান, কি ফুয়জুত ছিল সে আজানের মধ্যে। আজও সেই কোরআন আছে আগের মতোই, সেই ঈমান আর মানুষ নেই, আজও সেই হাদিস আছে আগের মতোই, আবু বকর ওমর নেই, আজানের রসম আছে আগের মতোই, আজানের রসম আছে আগের মতোই, বেলালের সেই রূহ নেই, আজও সেই কুরআন আছে আগের মতোই, ঈমান আর মানুষ নেই, আজও সেই বেলালের সেই আজান কিন্তু এখনো আছে, কিন্তু বেলাল শিরহু নাই, সে আজানের ফুজু তার আজকে নাই। হযরত বেলাল আজান দেওয়ার পরে
কোনো সাহাবী ঘরে আর থাকতে পারতেন না, চলে আসতেন মসজিদে। আহা কি সুন্দর সেই লাহান, কি মধুর সে আজান, কি ফুয়ুজু সে আজানের মধ্যে। হযরত বেলাল আজান দিতেন, মুয়াজ্জিন হয়ে গেলেন, বিনিময়ে কোনোদিন একটা পয়সাও বেলাল নেন নাই। আল্লাহর নবীর বয়স হয়ে গেল, নবীজির ইন্তেকালের সময় ঘনিয়ে গেছে, সব সাহাবি আল্লাহ আল্লাহ। নবীজির ইন্তেকাল হয়ে যাওয়ার পরে সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল, এমনকি পশু পাখিরা পর্যন্ত নীরব হয়ে গেল। আপনি জানেন হাদিসে নবীর মধ্যে আসছে, যখন কোনো ইমানদার মারা যায় তখন আসমান জগৎ কাঁদতে থাকে, জমিন জগৎ কাঁদতে থাকে, পশু পাখিরা কাঁদতে থাকে, গাছ তরু লতা পাতা গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র তখন কাঁদতে থাকে। কারণ কি জানেননি? ইমানদার আল্লাহর অলিরা মারা যাওয়ার পরে, তখন আল্লাহর প্রিয় বন্ধুরা নবীর আশেকরা মারা যাওয়ার পরে এই তরু লতা পাতা গাছ বৃক্ষ আল্লাহর সৃষ্টিগুলি কাঁদতে থাকে। সাধারণ ইমানদারের বিয়োগ বেদনায় যদি আকাশের পাখিরা কাঁদে, নদীর মাছেরা কাঁদে, সমুদ্রের মাছেরা কাঁদে, গাছেরা কাঁদে, পশু পাখিরা কাঁদে, তাহলে আপনি বুঝেন তো রহমাতুল্লিল আলামিনের বিয়োধানে তিরোধানে দুনিয়া সৃষ্টির এমন কোনো প্রাণী নাই সেই দিন না কেঁদেছিল। আসমান কেঁদেছিল, জমিন কেঁদেছিল, ফেরেশতারা কেঁদেছিল। আহা নবীজির একটা বাহন ছিল, নাম কাসওয়া। এই কাসওয়া ছিল উট, যেই উটের পিঠে চড়ে নবী হিজরত করে এসেছিলেন। এই উটটা পাগলের মতো হয়ে গেল, নবী না বিরহ বেদনা উট কেমনে সহ্য করবে। প্রেম একটা আলাদা জিনিস, প্রেম একটা আলাদা জিনিস, প্রেম একটা আলাদা সাবজেক্ট। হৃদয়ের মধ্যে যদি কারো নবীর প্রেম আসে, হাজার দলিল দিয়েও এই প্রেম সরানো যায় না। কি কথা বলেন ঠিক না বেঠে? আমরা যখন ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়াই, তখন আমাদের কলিজার ভিতরে ভালো লাগে, স্বাদ লাগে। এই স্বাদ আমি আপনাকে বুঝাইতে পারবো না যারা মানে না। কি কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাজার বেদাতের দলিল দেন আমরা ছাড়বো না, কারণ নবীর সালামের ভিতরে আলাদা লজ্জত আছে। সালাম যেহেতু দিব তো দেওয়ার মতোই দিব, দিব যেহেতু তাজিমের সাথেই দিব। ওই নবীর সালাম বে তাজিম আমরা দিতে পারবো না। লক্ষ কোটি টাকাও যদি দিয়া বলেন ফরিদি সাহেব আপনি বসে বসে সালাম দেন, আল্লাহর কসম করে বলি কোটি টাকা দিলে আমি বসে সালাম দেব না, আমাকে দাঁড়াইতেই হবে। সালাম দিলে দাঁড়াবো, না দিলে এটা আলাদা সাবজেক্ট, দিলাম না সেটা অন্য বিষয়। কিন্তু যদি সালাম দিই তাহলে আমাকে দাঁড়াইতে হবে, কারণ এটা যদিও শরীয়তের মাসালা ভিন্ন কিন্তু আমার অন্তরের ইমান আর প্রেমের মাসালা আলাদা। কি কথা কর না কেন ঠিক কিনা? এটা আলাদা প্রেমের মাসালা, আমি দলিল দিয়ে আপনাকে বুঝাইতে পারবো না। আরে কাসুয়া উট একাধার তিন দিন পর্যন্ত খাবার খায় না, পানি খায় না, তারে কেউ খাওয়াইতে পারে না। আচ্ছা কাসোয়ার কাছে তো কোনো দলিল নাই, বিনা দলিলে সে নবীরে ভালোবাসছে, এমন ভালোবাসলে একটা প্রাণী তার কোনো শরীয়ত নাই। কাসোয়ার কোনো ওযু নাই, কাসোয়ার কোনো গোসল নাই, কাসোয়ার কোনো রোজা নাই, কাসোয়ার কোনো নামাজ নাই, কাসোয়ার হজ নাই, কাসোয়ার কোনো যাকাত নাই, কাসোয়ার কোনো বিয়ে শাদী নাই, কাসোয়ার কোনো শরীয়ত নাই, কাসোয়ার কোনো আল্লাহর বিধান বলি তার উপরে নাই, কাসোয়ার কোনো শরীয়তের কোনো বিধান ফয়সালা তার নাই। সে একটা প্রাণী মাত্র, কিন্তু কলিজার ভিতরে রসুল করিমের মোহাম্মদ এত পরিমাণে ঢুকাইলো কাসোয়া, নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে এই উট একাধারে তিন দিন পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ করে দিল। একাধারে তিন দিন পর্যন্ত সে খাওয়া দাওয়া বন্ধ, তিন দিন পর্যন্ত কাসোয়া কেঁদেছিল। আপনারা দেখেছেন ভিডিওতে, দেখবেন উট যখন কাঁদে তখন মানুষের মতো চিৎকার মেরে মেরে কাঁদতে থাকে। একাধারে তিন দিন উট কেঁদেছিল কাসোয়া, একটা সেকেন্ডের জন্য তার কান্নাকে বন্ধ করতে পারে নাই। ওরে বনের যত পশু গড ভক্তি করতই দুই চর, বনের যত পশু গড ভক্তি করতই দুই চর, মেঘমালা ছায়া দিত গাই গো নবীজি,
আপনাকে দেখি মনে চায় কোন সাধনে দেখিব আপনাই গো নবীজি আপনাকে দেখি মনে চায় আল্লাহুম্মা সাল্লি এই কাসওয়া উট তিন দিন পরে মদিনার মধ্যে একটা কুয়া ছিল সেই কুয়াটা আমি উমরাতে যাওয়ার পরে দেখে আসছি বিরাট বড় কুয়া এই কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পরে কাসওয়া আত্মহুতি দিয়েছিল কারণ কাসওয়া আত্মহত্যা করতে পারে তার কোনো শরীয়ত নাই যেন সে আত্মহুতি দিয়ে সহ্য করতে না পেরে বিরহ বেদনা সহ্য করতে না পেরে কাসওয়া আত্মহুতি দিয়েছিল আল্লাহর নবীর সঙ্গে সে চলে গিয়েছিল নবীজি বললেন দশটা প্রাণী বস্তু আল্লাহর জান্নাতে যাবে তার ভিতরে কাসওয়া হলো অন্যতম কিয়ামতের মাঠে আমি আমার কাসওয়াকে নিয়ে আমি আল্লাহর নবী আগে ফুল সিরাত পার হইয়া আমি জান্নাতে চলে যাব একবার জোরে বলা যাক আল্লাহু আকবার প্রেম তো মরে না প্রেম তো মরে না নবীর প্রেমিক যারা দিশহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না এই জন্য আল্লাহর নবী সহি বুখারিতে বলে লা ইউমিন ইমানদার হবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান্নাসি আজমাইন তুমি তোমার সন্তান সন্ততি পিতা মাতা ছেলে মেয়ে বাবা মা সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি জবাব দিবেন একটা মা তার সন্তানকে কেমন করে ভালোবাসে মাঝে মধ্যে ডিসকভারি চ্যানেল দেখবেন একটা গাভীর বাচ্চা হয়েছে বন্য গাভী এই বাচ্চাটা ধরার জন্য বাঘ আসছে ওই মা গাভীটা বাঘের সাথে মারামারি করে কি কথা কর না কেন ওই মা গাভী যদি চিন্তা করতো আমি পালাই চলে যাই আমি নিজে বাঁচি কিন্তু না দেখবেন তার বাচ্চাটাকে বাঁচানোর জন্য একটা মা গাভী বাঘের সাথে মারামারি করে শেষ পর্যন্ত নিজের জীবনটাও দিয়ে দেয় তার মানে ওই মা গাভীটা কলিজার ভিতর থেকে তার বাচ্চাকে ভালোবাসে বাহির থেকে না আমাদের অন্য অন্য সবার ভালোবাসা বাহির থেকে হতে পারে কিন্তু একটা মা তার সন্তানকে কলিজার ভিতর থেকে ভালোবাসে একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ এই ভালোবাসা কে দিছে কে দিছে যদি আল্লাহ না দিতেন তাহলে লাঠি সবর খাইতে খাইতে মার খাইতে খাইতে জীবন চলে যাইতো তারপর আমাদের কৃতজ্ঞতা নাই আমাদের শুকরিয়া নাই এরপর আমাদের কৃতজ্ঞতা নাই আমাদের ইনসাফ নাই ও বন্ধু আল্লাহর নবী ডাক দিয়ে বলেন উম্মত তোমরা শোনো ইমানদার হবে না তুমি যে রকম তোমার কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসো তার চেয়ে তোমাদের দিক বেশি ভালোবাসা আমাকে বাসতে হবে সুবহানাল্লাহ কর এই দেখেন শর্ত দিয়ে দিছে আপনি আপনার সন্তানটাকে কলিজার ভিতর থেকে যেরকম ভালোবাসেন তার চেয়ে বেশি ভালোবাসা নবীকে দিতে হবে লা ইউমিন আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি সন্তান সন্ততি পিতা মাতা বাবা মাকেও মানুষ কলিজা দিয়ে ভালোবাসে সন্তানকে কলিজা দিয়ে ভালোবাসে ভিতরের গভীর থেকে বাসে নবী বলেন উম্মত তুমি তোমার সন্তানকে হৃদয়ের গভীর থেকে যেরকম ভালোবাসো আমি নবীকে তার চাইতে বেশি বাসতে হবে যদি বেশি ভালোবাসার দাবি করেন তাহলে ইয়া নবী সালাম আলাইকা বললে বসে থাকা যাবে না দাঁড়াইতেই হবে কি কথা বলেন ঠিক না বেঁচে দাঁড়াইতেই হবে আপনাকে যদি ভালোবাসার দাবি করেন যে ভালোবাসি তো দাঁড়াইতে হবে এটা হলো ব্যাখ্যা বুঝে যাওয়াটার জন্য
হাদিসের ব্যাখ্যা বাস্তবতা থেকে আপনাকে বুঝাইলাম। বুখারী শরীফের হাদিস, আমার বানানো হাদিস না। কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে বলা যাবে আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আপনারা ধৈর্যের সাথে বহু সময় বসে রয়েছেন, দেড় ঘন্টা হয়ে গেছে, মাশাআল্লাহ। যা হোক, আলহামদুলিল্লাহ, এই মানুষ বেশি হইলে মাহফিল কবুল হয় তার কিন্তু গ্যারান্টি নাই। তিনজনও মাহফিল কবুল হয়ে যায়, বান্দার এখলাসের উপর নির্ভর করে। কি কথা বলেন, ঠিক কি না? এখলাসের উপর নির্ভর করে। অনেক জায়গা আছে মাহফিল সাজাইছে বৃষ্টি হতে বলে, হুজুর আইসেন না, মাহফিল বৃষ্টি হয়েছে আর হবে না। কিন্তু ওসি সাহেব চিন্তা করছে বৃষ্টি বাদলের দিন আগেই ব্যবস্থা করে রাখছে, তারপরও চিন্তা করছে বৃষ্টি বাদল তুফান যা হবে হবে, মাহফিল হবে, মাশাআল্লাহ। এটা এখলাস, এটা এখলাস। এখলাসের জন্যে বান্দার মাহফিলকে আল্লাহ মঞ্জুর করে, মাশাআল্লাহ। কোটি কোটি মানুষ। আচ্ছা আপনাকে একটা কথা বলি, জবাব দেব, আমার মাহফিল শোনার জন্য 100,000 মানুষ আসছে, ধরেন 100,000 মানুষ আসছে আমার ওয়াজ শোনার জন্য। 100,000 মানুষ ওয়াজ শুনে গেল, একটা লোক ওয়াজ বাড়ি নিল না, আমার ওয়াজের কি দাম আছে? কোনো দাম আছে? আমার ওয়াজ শোনার জন্য 10 জন আসছে, 10 জনের ভিতরে 2 জন ওয়াজ নিয়ে বাড়ি গেছে। 100,000 মানুষ আসার যা উপকার না হয়েছে, এই 10 জন আসলে তার সাথে হাজারো বিলিয়ন কোটি গুণ বেশি উপকার হয়েছে। কি কথা কর না কেন? এই জন্য মাহফিলে 100,000 মানুষ হইলেই মাহফিল কবুল হয়ে গেল, সাকসেস হলো, এটা হলো, সেটা হলো, তা কিন্তু না। কবুলিয়াতের জন্য কিছু আল্লাহর পিয়ারা মেহবুব বান্দা হলেই চলে। তো যাই হোক, যে কথা বলছিলাম, ভালোবাসাটা এরকম গভীর থেকে। তো বেলাল রাদিয়াল্লাহু আনহু রসুলকে ভালোবাসছিলেন অন্তরের ভিতরের গভীর থেকে। কাসওয়া চলে গেল, বিরহ বেদনা আশ্চর্য করতে না। এই আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। বাজান ঘটনাটা বলি, দুয়ার দিকে চলে যাব। হযরত বেলাল নবীজির এন্তেকাল হয়ে গেল, এন্তেকাল মোবারক হয়ে যাওয়ার পরে আর বেলাল কোনোদিন আজান দেন নাই। আবু বকর একদিন ডেকে বলেন, বেলাল আজান দাও। বেলাল আবু বকরকে বলেন, আবু বকর আপনি কি আমাকে কিনেছিলেন আপনার নিজের জন্য না আল্লাহর জন্যে? আবু বকর বলেন, বেলাল রে আমি তোমাকে হাজার হাজার দেরহাম দিয়ে উমাইয়ার কাছ থেকে কিনে এনে আজাদ করেছিলাম আল্লাহকে খুশি করার জন্যে। বেলাল বলেন, আবু বকর তাহলে আপনি আমার স্থানে আমাকে ছেড়ে দেন, আমি আজান দিতে পারবো না, আপনারা যতই বলেন আমি আজান দিতে পারবো না, আজান দিও আমার পক্ষে সম্ভব না। তার মানে আগে আজান দিলে নবী দেখত, এখন আজান দিলে বেলাল আর নবী দেখে না। আগে আজান দিলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই দৃশ্যগুলি দেখতেন, নবী আসতেন। আল্লামা ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে লেখেন, হযরত বেলাল নবী বেলাল আবু বকরকে বলেন, আবু বকর আমি আগে আজান দিলে নবীজিকে দেখতাম, নবীজি নামাজে আসত, মসজিদ নবীতে নবী আসার দৃশ্য দেখে দেখে আমি আজান দিতাম, এখন আজান দিব নবীর দৃশ্য আমার দেখার আর সুযোগ হবে না। আমি আজান দিলে আগে নবী আসত, এখন আজান দিলে কি নবী আসবেন? এই বিরহ বেদনা সহ্য করতে পারেন নাই বেলাল, এই জন্য আজান বন্ধ করে দিলেন। নবীর অন্তকালের পরে মাত্র 2টা দিন বেলাল আজান দিয়েছিল, একটা আজান বাইতুল আকসাতে দিয়েছিলেন, যেদিন হযরত ওমর বাইতুল আকসা বিজয় হলো সেই দিন হযরত ওমর বেলালকে ডাক দিছে, ও বেলাল
আজান দাও। সেদিন বেলাল বাইতুল আকসায় ছিল, হযরত আবু দারদা ছিল, আরো অনেক অনেক সাহাবীরা ছিল। সেদিন সব সাহাবীরা কেঁদে ফেলে দিয়ে বলল, বেলাল তুমি মদিনায় আজান দিতা, নবীরে আজান শুনেইতা, এটা আমাদের প্রথম কেবলা বাইতুল আকসা, আমরা বিজয় করেছি, আজকে প্রথম আজানটা তুমি দিয়ে যাও গো বেলাল। যে আকসা নিয়ে আজকে ফিলিস্তিনিরা ইহুদিদের সাথে মারামারি করে, ওই যে ইসরায়েল ওরা দখলদারি, ওরা প্রতিনিয়ত ফিলিস্তিনিদের জায়গা দখল করে নিয়ে যায়, ওরা কত বড় জুলুম বাজ জানেননি। ফিলিস্তিনের মানুষেরা রাত্রিবেলা ঘুমাই রয়েছে, জমিন আপনার ঘর আপনার, সকালবেলা আয়সা কয়েকটা ঘর থেকে বের হয়ে যা, এই জমিন আমাদের দরকার হবে, আমাদের লাগবে। ইহুদিরা এইরকম ফিলিস্তিনিদেরকে ঘর থেকে বের করে জোর করে তাদের জমি জুমা দখল করে তারা নিয়ে চলে যায়। এই জন্য ওরা জুলুম বাজ দখলদার, আল্লাহ ওদের ফেতনা থেকে আল্লাহ হেফাজত করুক। ওই ইসরায়েল ফিলতেল আবিবি ইয়াজিদ আপনার ইয়ে আসবে, এই আপনার কি বলে দাজ্জাল আসবে, ওই ইসরায়েলের তেল আবিব যে শহরটা, এই শহরে দাজ্জালকে হত্যা করা হবে, হযরত ঈসা রুহুল্লাহ ওইখানে তাদেরকে হত্যা করবে, এই ইহুদিরা হবে দাজ্জালের প্রধান সেনা সদস্য। শুনে রাখেন মুসলমান, ইহুদিরা দাজ্জালের সেনা সদস্য হবে, সারা পৃথিবীর সব ইহুদিরা দাজ্জালের সৈন্য হবে, ওই তেল আবিব ইসরায়েলে তাকে হত্যা করা হবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওরে মাইকেলা, হ্যাঁ দৃশ্যে বলি আল্লাহুম্মা সাল্লি আলা